Shudwala tournamentin has been a semi-final ditiya regular season time khela. Ronnie offside. Shankar, তাহলে প্রত্যেকটি ক্লাব সহ বিভিন্ন পক্ষ থেকে আপনাদের সঙ্গে জিমা সময় নিচ্ছেন. জিমা সুযোগ সন্ধানে ফুটবলার ইনসাইড থেকে আউটসাইড মাইনাস করেছেন পার্কারের উদ্দেশ্যে. রিসিপ্টটা কিন্তু ঠিক মতো আসেনি. সেখান থেকে মিস পাস নির্মল আপায় শট গোলরক্ষক কবি ওই ভালো গোলরক্ষক. এই ধরনের শটে উইকেট পরাস্ত করা যাবে না যদিও দল এগিয়ে রয়েছে. উজ্জ্বল ইফেক্টটাকে তো ঠিকমতো আসেনি. সহজ বলে দখলটা নিতে চাইছে. সঙ্গে ফুফা না একমাত্র গোলদাতা থেকে জেমা. জেমা কিন্তু সুযোগ সন্ধানে প্রান্তরে বদল করে নিচ্ছে. সারা মাঠ ব্যাপী ফুটবল খেলছে একটু ফুফা না যদিও রক্ষণভাগের ফুটবলার. গোলটি কিন্তু রাহুল সরেস্টার এখানে থেকে মাইনাস করেছে. সঠিক সময় একটু ধের করে ক্লিয়ার করে দিয়েছেন. স্বপন প্রসঙ্গ সফলতা চলতে ভালোই কিন্তু সাইড ভলি করতে চেয়েছিলেন. জেমা যদি ফার্স্ট টাইম ক্লিয়ার করতো সেই ক্ষেত্রে কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারতো. কিন্তু জেমাময় হয়ে উঠেছে. যেখানেই বল সেখানেই যাবার জন্য জেমা যেখানে বল শান্তনু বিমল এই ক্ষেত্রে পার্কারকে ডান দিকে আসিত করতে পারতেন. আমার অবস্থায় অভিও হিট করে দিয়েছেন উদ্দেশ্য জেমা. সেখান থেকে রনি উদ্দেশ্য রনি এতে উজ্জ্বল গেলেই অফসাইড হবে. দেখছি তাদেরকে থেকে গতি বেড়ে ঢুকতে চাইছেন. অমিও শুরু করছে সঠিক সময় বাধাতে দিয়েছিলেন কিন্তু সুব্রত রনি আমার অবস্থায় ফোফানা থেকে অমিও অমিও থেকে ফোফানা মালিকে সুবিধা করে দেওয়া হচ্ছে. যেমন উদ্দেশ্যে সঠিক সময় সুব্রত বেরিয়ে এসেছে. অভি বেরিয়ে এসে অনবদ্য সেফটি করেছে. উদ্দেশ্য অমিও দ্বিতীয় গোল রেখেছে. অমিও বাপায়ের মাইনাস সেখানে কিন্তু বন্ধুটি প্রাপ্ত করেছেন. সকল মারি মানে কি করি এই ক্ষেত্রে পেছন থেকে পুশ করেছিলেন. সুতরাং রিফাইন শট আমার গিভ আউট সাইড আমার গিভ আউট সাইড যে মা শুরু করেছে. যে মা দ্বিতীয় গোল আসতে পারে. সরোজ সরোজের ডান দিকে পার্কার আলগান
একটি গোল রয়েছে যার নামের পাশে কলকাতা একাদশ অপরদিকে গাজনা এটিজি দল আপনারা প্লিজ তৈরি থাকবেন জমা দিয়ে দিয়েছে আর কি সেখান থেকে জীবন সারা মাঠের জীবন হয় তারা রেফারি লম্বাবাসী প্রথম।